রহমতুল্লাহ বাকু আলহামদুলিল্লাফাউলাম আলাইবাদ তো আমরা শুরু করতেছি বেশিখির তৃতীয় খণ্ডের পঁয়ত্রিশ নম্বর পিস্টার এর আগের ভিডিওগুলো আপনারা যারা দেখেননি দেখেন দেখে নেবেন এর আগের সবগুলো আপনারা শিখে নেবেন তো আজকে আর দর্শক সাদেশ থেকে আমরা পড়বো ষষ্ঠ পাঠ তো এখান থেকে আপনাকে লক্ষ্য করুন এখানে আপনাকে কিছু গরদান দেওয়া হয়েছে কিছু বাপ থেকে এখানে বলা হচ্ছে এহফাজ সিলসিলা তালা ফালিমিন হাজিলা বাপ নিচের বাপগুলো থেকে এই বাপগুলো থেকে যে গরদানগুলো আসে তার ধারাবাহিকতা তার গরদানগুলো মুখস্থ করো এখানে দেখুন এক নম্বরে আছে বাবে দোরা বাবে নাসরা থেকে দুই নম্বর বাবে দরবা থেকে তিন নম্বর বাবে সামিয়া থেকে চার নম্বরে বাবি ফাল থেকে এরপর বাবি ইফতেহাল থেকে এখানে এই পৃষ্ঠায় গরদানগুলো আছে তো এখানে দেখুন এখানে বাবেন নাসোড়ায়ঞ্চুর যে আমরা গরদান করেছিলাম কল আইয়া কুলু এটাও নাসরা ছিল এটা নাসরা আপনাকে দুই বলতে পারেন নাসরা দুই প্রথমটা নাসরাই আনসুর কতলা এক তুলে এটা বা নাসরাই এঁসুরো এক আমরা পড়াশোনার সময় এরকম পড়েছি তো এটাকে আমরা সমাইয়া সুমো কল কুলু তা বাইয়া তুবু এটার গরদান দুই দুইয়ের আন্ডারে যে কিছু মাছ ধার আছে এগুলোর গরদান একরকমের হয় সুযুর হুজুর সেটা দেখাচ্ছেন দেখ কিছু মাছদার আছে যেটাকে আপনি নির্দিষ্ট করে নেবেন এবং এটাকে নাসারা দুই বলবেন যেটার গরদানগুলো একরকমের হয় মাঝির গরদান একরকমের মুজরের গরদান একরকমের যদিও নাসারার থেকে কিন্তু নাসারার সাথে মিল নেই তালিল করলে এলমুজ করলে তখন আপনি মিল খুঁজে পাবেন অর্থাৎ সব আসল কী ছিল তখন মিল পাবেন বাকি এখানে বলতে গেলে এই মাছদারগুলোর এখানে দেখেন কয়টা মাছদার দেওয়া আছে পাঁচটা মাছদার একটা ছয়টা এই ছয়টা মাছদার আরও কিছু মাছদার আছে এই সেখানের মধ্যে তৃতীয় খণ্ডে দ্বিতীয় খণ্ডে যেগুলোর গরদান এক রকমের হয়ে থাকে তো এখান থেকে সেই অনু অনুশীলনটা আপনি করবেন আমি আপনাদেরকে উদাহরণস্বরূপ দেখাচ্ছি মাজির একটা দেওয়া আছে এখান থেকে আরো চারটে সিকে বের করতে হবে মুজারের একটা দেওয়া আছে চারটে আছে আর একটা বের করতে হবে নাহির একটা আছে আরেকটা বের করতে হবে তাহলে কীভাবে দেখুন আমি লক্ষ্য করুন আপনারা এখানে মাজির আছে সম তারা সকল পুরুষ রোজা রেখেছে এখন এটার জমা মোহান্নাশে গায়েব বের করতে হবে জমা মুজাকারে হাজির বের করতে হবে জমা মোহাম হাজির বের করতে হবে জবামুতাকালিম বের করতে হবে তৃতীয় ওখানটা তো এই পার্সিকে নিয়ে আলোচনা তাহলে একশিখ আছে আর চার বের করতে হবে তাহলে জমা মন্যাশে গায়ে বের শিখ হলো সুমনা সমু জমা মোজাকারে গায়ে তারা সকল পুরুষ রোজা রেখেছে সুমনা তারা সকল মহিলা রোজা রেখেছে সুমতুম তোমরা সকল পুরুষ রোজা রেখেছো সুমতুন্না তোমরা সকল মহিলা রোজা রেখেছো সুমনা আমরা সকলে রোজা রেখেছি গেল এটা এখন এটার অনুযায়ী আপনারা এই যে মাঝিগুলো আছে এটার মাঝিগুলো ঠিক করে নেবেন কমু কুমনা কমু কুমনা কুমতুম কুমতুননা কুমতুম কুমতুননা তারপর কুম কুমনা ও জো না যৌতুননা যৌতুম জৌতুননা জো না তাবু তুবনা তুবতুম তুব না গেল মাজিদ এরপর মুজারের এরকম করে আপনারা গরদান বের করবেন ইয়াসু মুন আছে তাহলে তারা সকল পুরুষ রোজা রাখে বা রাখবে আমি অর্থগুলোর দিকে যাচ্ছি না অর্থগুলো আপনারা পারেন সময় বেশি হয়ে যাবে আমরা শুধু আরবিগুলো ঠিক করে দিচ্ছি ইয়াসু উম না ইয়াসুমনা জবামান্না সে গায়ে গায়েব কী হবে ইয়াসুম না মু না তাসুম না মু না তাসুম না তারপরে জবা মুাকাল্লিম নাসু মু আচ্ছা এটা অন্য একটা দিয়ে দেখি তাবু দিয়ে থাকি তাবু থেকে তাবা থেকে মুজারে হবে ইয়াতু বু না ইয়াতু বু না ইয়াতু বু না ইয়াতু বুনা ইয়াতু বু না ইয়াতুবুনা তাতু বু না বু না বু গেল মুজারে তারপরে সু মু আমরে আছে সুমু আর একটা হলো এটা হলো জমা মুজাক্কার হাজির তোমরা সকল পুরুষ রোজা রাখো জমা মন্নাস হাজির কী হবে সুমনা কি হবে এখানের মাজির সুমনা এখানে মুজার সুমনা একই রকমের আপনাকে আগের পরের বাক্য দেখে তারপর বুঝতে হবে নাকি সুমনা জমা মানাসে এটা কি জমা মান্না সে গায়েবের সিগা মাজির নাকি জমা মন্নাসে হাজারের আমরে সিগা তাহলে সুমু সুমনা নাহি হল আচ্ছা এটা সুমু আমরা এটা এখান থেকে এটার সাথে মিলাই দেখি সুমু যুকু সুমু যুকু সুমনা রোকো না এটা আশা করি বুঝতে পারছেন সবগুলো এরকম হবে লা তা সুমু লা তা সুমনা লা তা সুমু লা সুমনা লা তা লা তা লা তা লা লতাউদনা লতা সোমু লাতা সুমনা ল গেলো আশা করি এটা বুঝছে না আগের আলোচনাগুলো দেখে হয়তো বুঝতে পারছে না কি কীরকম হবে আলোচনা দীর্ঘ হয়ে যাবে দেখে আমি সামনে চলে যাচ্ছি বা ও দরাবাইয়াদ্রিবুর থেকে এটা দরাবাইয়াদ্রিবু তারপরে জালাসা ইয়াদিলসু এটা গিয়েছিল দরাবাই এক দুই নম্বরে যেটা সেটা হলো এই রকমের কিছু মাছ ধার যেগুলোর এক একরকমের হয়ে থাকে যেগুলোর গঠন যেগুলোর আকৃতি একরকমের হয়ে থাকে বা ও সদু তরু এগুলো সব রকমের একরকমের হবে একটা লক্ষ্য করুন আপনারা বুঝতে পারবেন বা ও তারা সকল পুরুষ বিক্রি করেছে এখন জবা মহানাসে গায়েব কী হবে বিয়া না এখানে পড়েছিলাম সুমনা কিন্তু দরবা থেকে বিয়া না ফাঁকালে মায় কি হচ্ছে যে হচ্ছে বিয়া না তারা সকল মহিলা বিক্রি করেছে তারপরে এখানে পড়ছিলাম সুম তুম এখানে হবে বিয়াতুম পার্থক্য বাবের দরবা বাবের সরা না সরার মধ্যে দেখুন পার্থক্য এখানে বিয়াতুম সুমতুম আচ্ছা গেল এটা পার্থক্যটা দেখেন উদ্দেশ্য আমি গর্দানগুলো দেখাচ্ছি আচ্ছা বিয়াতুম বেয়াতুন না বেয়ানা বিয়াতুম না বেয়ানা অন্য আরেকটা থেকে যদি দেখাই এটা থেকে যদি দেখাই তাহলে হবে সদু সিদিনা স দু সিদিনা সিদ তুম সিদ সিদনা গেল মার্জি মুজার হবে না ইয়াবি ইয়াবি আনা জমা মন্নাসে গায়েব হবে ইয়াবি আনা তাবি ঔ না তাবি আনা নাবি কী হবে নাবি নাবিউ তাহলে এটা থেকে যদি দেখি ইয়াসিদু না ইয়াসুই দিনা দু না ইয়াসুই দিনা দু না তাসুই দু। গেল ভাবে দরবার এরকম করে আপনারা এটার মাঝে মজারা গেল আমর হলো বি তোমরা সকল পুরুষ বিক্রি করো বিউ জমা মন্নাসে হাজির হলো বিয়ানা এটাও মাঝির জমা মন আছে গায়েবের শীতের সাথে মিল আছে বিয়াউ বিয়ানা এটা থেকে কি হবে সিদু সিদনা সিদু সিদনা তীরু তীরা খতু ক্ষিতনা যাহু জিয়ানা সরু সারু সিরনা তারপরে নাহি যদি ধরেন নাহির হবে লাউ লাউ জমা মান্না থেকে জমা মন্না সাজির হবে লা তাবিয়া না তোমরা সকল পুরুষ বিক্রি করো তোমরা সকল পুরুষ বিক্রি করো না তোমরা সকল পুরুষ বিক্রি তোমরা সকল মহিলা বিক্রি করো না এখন এখন এগুলোর কি কী হবে নাহির করদান লা তাসিদু লা 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 তাসিদ লা তাখিতু তু তাখিতনা গেল ভাবে দরবার ভাবে না সামিয়ার নামু নিম্না নামু নিম্না তারপরে এটা যদিও বোঝা যায় যে এটার সাথে মিল আছে মাজির মিল আছে কিন্তু মুজারের এটার সাথে এটা মিল নাই মাজির সাথে বাবে দরবায় দ্রুবুর দুইয়ের সামিয়া দুইয়ের সাথে মিল আছে এগুলোকে আমি দুই বলি এটার গরদানটা দুই ভাবে সামিয়ার হয়তো সামনে তিনও আসবে ভাবে আবে বাবে তিনও এরকম অনুশীলন আসবে আপনারা দেখবেন হয়তো তো এটা দুই আমি আলোচনা করতেছি এটাও দুই তো নামু নিম্না বাউ বিয়ানা পড়ছিলাম নামু নিমনা নিমতুম নিমতুননা নিমনা এটা যদিও বাবে দরবার সাথে কি আছে মিল আছে কিন্তু বুধরের সাথে মিল নাই দেখুন এখানে ইয়ানা না আছে এখানে ইয়াবি না আছে গেল এটা তাহলে ইয়ানা নামু খফু নামু খফু এখানে পড়লাম নিমনা এখানে হবে খিফনা না নিম্না খিফনা তারপরে নিমতুম খিফতুম নিমতুননা খিফতুন্না তারপরে খিফনা নিম্না খিফনা তারপরে ইয়ানা মু না এখানে বাকি চারটি করদান কি হবে ইয়ানা মু না জমা হবে ইয়ানাম না তানা মু না তানাম না তানা মু না তানাম না নানা আমু কি হবে নানা তাহলে এটার সাথে এটার সাথে নীল নেই নানা আমু এটা যদি এখান থেকে ধরি তাহলে এখু না এ খফনা এখ অফু না তাকফনা না তা খা না তাকফ না খাফু না এটা তাহলে বাকিগুলো আপনারা এভাবে গর্দান ঠিক করে নেবেন এটা আর আশা করি এগুলো বলার দরকার নাই নামু নিম্না হবে কী হবে নামু নিম্না তোমরা ঘুমাও তোমরা সকল পুরুষ ঘুমাও নিম্না তোমরা সকল মহিলা ঘুমাও লা তারপর এটা এখানে কি হবে খফু এটা দেখুন এটা মাজির সাথে মিল আছে মাজির আর মুজারে মাজি আর আমর এটার সাথে মিল আছে আপনাকে আলামত দেখে বুঝতে হবে এটা কি মাজির মাজির জমা মোজাক্করের গায়েব নাকি আমরের জমা মোজাক্কের হাজের তারপরে আপনার বাকিগুলো ঠিক করে নেবেন না লাতামনা বাবে বাবে বাবি ইফতে বাবি ইফালের বরদানটা লক্ষ্য করুন এটাও বাবি ইফাল দুই আজা আবু আজাবনা আজাবু আবু আজাব তুম না আজাবানা আজাবাই জীব অর্থ উত্তর দেওয়া তাহলে আজা আবু আজাবানা আজাব তুম আজাবানা মুজারে কী হবে ইউজি বুনা না ইউজি ইউজি বুনা না ইউজিবি না তুজি বুনা তুজিবে না নুজিবু কথা বুঝতে পারছেন তারপরে আজিবু আমার আজিবু আজিবে না আজিবু আজিবে না লাবু লা তুজিবে না আত এটা থেকে যদি মাজি ধরেন তাহলে আত ও আত আনা আতুম আত না আত না মুজারে যদি ধরেন তাহলে ইউতি ইউতিউনা না ইউতি না ইউতি না তারপরে তুতি ঐ না তুতি আনা নুতিউ তারপর যদি আমর ধরেন তাহলে আমি আতি আতু ও আজিবু ও মিল আছে দেখেন আতি আজিবু আজিবুর সাথে আতি ও আতে আনা আজিব না আতে আনা তারপরে লা লা তুতি ও লা তুতি ও লা তুজিবু মিল আছে লা তুতিয়ানা লা তুজিবি না বাকিগুলো আপনারা এভাবে অনুসরণ করে নেবেন নিজের লেখে পড়ে এগুলো বর্ধন ঠিক করে দেবেন তারপরে বাবি ইফতে বাবি ইফতেয়াল থেকে আছে দেখুন ইফতির থেকে আছে ইস্তার হো ইস্তার হু অর্থ বিশ্রাম নেওয়া অবশ্য একটু একটু বিশ্রাম নেওয়া একটু আরাম করে নেওয়া তো এখান থেকে গরদানটা লক্ষ্য করুন ইস্তার হু ইস্তারাহ না তারপর ইস্তার হতুম ইস্তারাহ না ইস্তারহ না ইস্তারে না ইস্তারি হা ইস্তারি হো না ইয়াস্তারে হা তারপরে তাস্তারি হৌ না তাস্তারি না নাস্তারি হো নাস্তা রে আমার হবে ইস্তারি হৌ ইস্তারি হ্যাঁ

এখান থেকে অনুসরণ করে নেবেন আশা করি পারবেন তো এখানে কিছু শব্দ অর্থ আছে এগুলো আপনাদেরকে মুখস্থ করতে হবে আপনারা যেহেতু প্রথম খণ্ড দ্বিতীয় খণ্ড মুখস্থ করতে করতে আসতেন আপনাদের শব্দ অর্থের জন্য আমি আলাদা করে আবার বলবো না যে না আপনারা কিন্তু শব্দ অর্থের প্রতি গুরুত্ব দেন শব্দ অর্থ হবে না এই কথাগুলো আপনারা আগে থেকেই গুরুত্ব বুঝে গেছেন যে এই কিতার শব্দ অর্থ জানা থাকা ছাড়া এই কিতাব পড়া সম্ভব না আপনাকে শব্দ অর্থর যে ভান্ডার আছে সেটা আপনার মুখস্থ থাকলে আপনার গাড়ি চলবে শব্দ অর্থর ভাণ্ডার নেই আপনার গাড়ি চলবে না তাহলে গেল এখানে জামিয়া নর্থ সকলে সামনের এবারও দুল আসতে আসতেছে সেখানে এই শব্দগুলো ব্যবহার হবে আল এফলাহ সফল হওয়া তা বা আলাইহি এখানে একটু কথা বলি তা বা আলাইহি মানে তার তওবা কবুল করলেন আর তওবাতু বাবে নাসরা দুইয়ে গেছে এখানে আর তাওবাতু বা তু করে বাবে দ্বিতীয় খণ্ডেও তাও বা গেছে তো এখানে যেটা বিষয় সেটা হচ্ছে যে আপনার তা বা তাবু বা তা বা অর্থ সে তবা করল। করলো তা অর্থ সে তবা করলো করল এখন এখানে যদি তা বা আলাইহি অর্থ হয় তাহলে তার তওবা কবুল করলো তার তওবা কবুল করলো তা বা লহ আলাইহি আল্লাহ তার তওবা কবুল করল আর তাবার রজুল অর্থ সে এক লোকটি তওবা করল তাবার পরে যদি আলা সেলাই আসে তাবার পরে যদি আল্লাহ আসে তাহলে তাবার অর্থ হয়ে যায় তওবা কবুল করা তওবা কবুল করার অর্থ হয়ে যায় আর তার পরে যদি কোনো সেলা না আসে ফাইল চলে আসে তারবার পরে যদি অন্য কিছু চলে আসে হরফেজর না আসে আলাই আলাহ হরফে হরফেজর না আসে তাহলে তাবা অর্থ তওবা করা তারবার পরে যদি আলাহ হরফেজর আসে তাহলে অর্থ হলো তওবা কবুল করা তাবার আবার লোকটি তৌবা করলো তাবা আলাইহি তাবা আলাইহি তার তওবা কবুল করলো তা বা লহ আলাইহি আল্লাহ তার তওবা কবুল করলো পরে আল্লাহ আসে এরপরে কী আছে হরফেজর আলাহ আসে তাই আল্লাহ তার তওবা কবুল করলো কোনো হিসেবে এরকম ব্যবহার আছে তো বাকি সব দর্শকগুলো আপনারা দেখে নেবেন আমি এবারতে চলে যাচ্ছি সময় দিয়েগুলো করলে আপনাদের পুরো শিখতে কষ্ট হয় ডাউনলোড করতে কষ্ট হয় তাই পঁচিশ তিরিশ মিনিটের মধ্যে সর্বোচ্চ আমরা দর্শকগুলোকে শেষ করার চেষ্টা করব এখন থেকে তো ইনশাল্লাহ শুরু করতেছি দেখুন এখানে সহজ এবারত নিয়ে আসা হয়েছে কল আল্লাহ তে আল কোরআনী আল্লাহ তালা কোরআনের মধ্যে বলেছেন কল আল্লাহ তে আল হাফিল আল্লাহ তালা কোরআনের মধ্যে বলেছেন তু বু জামিয়ান জামিয়ান অর্থ গেছে সকলে তু তোমরা সকলেই আল্লাহর কাছে তওবা করো তুবু বু ইর আল্লাহি জামিয়ান ইউ হাল মুমিনুন হে মুমিনরা হে মুমিনগণ তোমরা সকলে আল্লাহর কাছে তওবা করো লা আল্লাহ কুম তুফলি হন যাতে করে তোমরা সফল হও বা সম্ভবত তোমরা সফল হবে সফল সম্ভবত তোমরা সফল কাম হবে এখানে গেছে আল্লাফলাহ অর্থ সফল হওয়া তো লা আল্লাহ কুম তুফলি হন হয়তো বা হতে পারে তোমরা সফল কাম হবে আদাল মুজ নিবু না আদাল, মুজ নিবু না ইলা রববিহীম আদাই আইদুবে দরবা থেকে অর্থ প্রত্যাবর্তন করা ফিরে আসা মুজ নিবুন অর্থ পাপিরা পাপিরা তাদের রবের দিকে ফিরে ফিরেছে আদাল মুজ নিবু না ইলা রব্বিহীন পাপিরা তাদের রবের দিকে ফিরেছে অতাবু আর ইলাইহি অতা আবু ইলাইহি এবং তারা তার কাছে আল্লাহর কাছে কি করেছে তওবা করেছে তাবু আু ইলাইহি মার্জা ফিরেছে আল্লাহর দিকে এবং তারা তার কাছে তওবা করেছে ফাতা বাহু আলাইহিম তাই অতপর বা তাই অতপর আল্লাহ তাদের তৌবা কবুল করলেন ফাতা আবাল্লাহ আলাইহিম অথবা আল্লাহ তাদের তৌবা কবুল করলেন ফাতা আল্লাহ আলাইহিম আল্লাহ তাদের তাদের তৌবা কবুল করলেন কল আল তালা মিদহিম কল আল মুিমু লি তালা মিদহিম আচ্ছা শিক্ষক তার ছাত্রদেরকে তার ছাত্রদেরকে বললো এখানে তালা মিদিহিম হওয়ার কথা একটু আমার মনে হচ্ছে যে একটু মিস্টেক আছে আমি একটু মেন কিতাবটা দেখে নিচ্ছি মেন কিতাবের মধ্যে এখানে কি আছে কলাল মোয়াল্লিমু না হতে পারে তাহলে ঠিক হয় কলাল মোয়াল্লিমুনা লি তালামি দিহি শিক্ষকেরা তাদের ছাত্রদেরকে বললো এরকম হলে ঠিক হয় অথবা তালামিদিহি হতে পারে আমি একটু দেখে আপনাদেরকে বলছি কলাল মোয়াল্লিমু তালা তালামিদিহি হবে এখানে হা একটা হবে এটা একটু ভুল আছে এটা সব একটু গলত আছে যারা লেখছে মানে যারা ছাপাইছে তাদের বল এটা মোসান বল না এটা যারা কম্পিউটার টাইপ করছে তাদের বল তো কল আল মো আলিমুলি তারা আমি দেহি শিক্ষক তার ছাত্রদেরকে বলল। আনা আস আলুকুম আমি তোমাদেরকে জিজ্ঞাসা করব ও আন তুম তুজি বউ এবং তোমরা জবাব দিবে। আনা আস আলুকুম আমি তোমাদেরকে প্রশ্ন করব। আন তুম তুজি বৌনা তোমরা উত্তর দিবে। ফাঁকা মালাহ আমিদু তাই ছাত্ররা দাঁড়ালো ফাঁকা মাতালা আহমিদ তাই ছাত্ররা দাঁড়ালো ফক এবং তারা বলল নাম হ্যাঁ ইস আল্লা আপনি আমাদেরকে প্রশ্ন করুন আন আনসোয়া আলিকা আন আনসোয়া আলিকা আর আমরা আপনার প্রশ্নের উত্তর দেবো অনাহনুলজিবুল আলিকা আমরা আপনার প্রশ্নের উত্তর দেব ফাঁসা আল্হু ফাঁসা আলা হুমুল ময়াল্লিম ফাসা আলা হুমুল মুিম এখানে দেখেন হ্যাঁ এখানে মিমটায় পেশ দেওয়া হয়েছে আমরা এর আগে বলিসাম এর আগে একটা আলোচনায় বলেছিলাম যে কুম যদি আসে কুমের পরের শব্দের সাথে যদি মিলিয়ে পড়তে হয় তাহলেও মিমে পেশ দিতে হয় কুমুল সালা 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 কুমুল মুআমু শিক্ষক তোমাদেরকে প্রশ্ন করেছে তাহলে কুমু পড়ছি এখানেও দেখুন ফাঁসা আলা হুমুল মোয়াল্লিমু এই হুমের যে মিমটা আছে সেটা আমরা পেশ দিয়ে পড়লাম ফাঁসা আলা হুমুল মুআমু তাই শিক্ষক তাদেরকে প্রশ্ন করলো আস রতান অনেকগুলো প্রশ্ন আস রতান অনেকগুলো প্রশ্ন ও আজাবু আনহা তারা সেগুলোর উত্তর দিল আজা আজাবু আনহা তারা সেগুলোর উত্তর দিল কল আল আলিমফি ওয়াদিহি আলেম বললো তারে আল কলাল আলিমফি ওয়াদিহি আলেম ওয়াজে বললো আই হাসু হে লোকেরা লিতাবুদুহু কদ খোলা কুমুল্ল হুলি তাহ নিশ্চয় আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন কদ খুমে কি দিলাম আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন তার এবাদত করার জন্য তার এবাদতের জন্য বা তার এবাদত তোমরা তার ইবাদত করবে এর জন্য আর নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য ফালিমাল্লাহ অতএব তোমরা কেন তার এবাদত করোনা ফা ফা অর্থে আমরা অতএব বললাম ফালিমা লা তা বুদোন আল্লা অতএব কেন তোমরা তার এবাদত করোনা ওয়ালা তা খাফুনা আদা বাহু আদা বাহুটা জবর কেন দিলে কি হয়েছে মাফুলি বিহি হয়েছে এবং কেন তোমরা তার আজাবকে ভয় করো না ওলা তা খুনা আদা বাহু কেন তোমরা তার এবাজত করো না কেন তোমরা তার আজাবকে ভয় করো না আলাতামু তু না এওমান আলাতামু তু না এওমান তোমরা কি একদিন মরবে না তোমরা কি একদিন মৃত্যুবরণ করবে না আলা তামু উতু না এওমান তোমরা কি একদিন মৃত্যুবরণ করবে না আল্লাহ তাকু উমু না ইয়াও মাল কেয়ামাতি আলাহ তাকু উমু না তোমরা কি ডণ্ডায়মান হবে না দাঁড়াবে না ইয়া আমাতি আমাতে আমাদের দিন আমা আল্লাহী আল্লাহর সামনে তোমরা কি কেয়ামতের দিন তোমরা কি কেমতের দিন আল্লাহর সামনে ডন্ডায়মান হবে না আলাহ আমু আল্লাহ তাকু উমু না তোমরা কি দাঁড়াবে না ইয়াও আমাতি আমাতে দিন আমাম আল্লাহি আল্লাহর সামনে তোমরা কি কেয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়াবে না হামদাটা এসতে ফামিয়া তোমরা কি দাঁড়াবে না হামজা তারকিবটা কেমনে হবে আমি আপনাদেরকে একটু একটা তার্কিব বলছি অনেকদিন তার্কিব বলা হয় না হামজা হরফে ইস্তেফাম লাখ মুনা ফেল লা ফেল আনতুম ফায়েল ইয়াউমাল কেয়ামাতি মুজাফ মুহি মিলে মাফুলন ফিহি একটা সময় বুঝাইছে কেয়ামতের দিন হামলা এটাও একটা স্থান বুঝাইছে আল্লাহর সামনে তাহলে মুজফ মুহাই মিলে মাফুলি ফিহি মাফুলি ফিহি মাফুলি ফিহি দুইটা মাফুলি ফিহি হরফে ইস্তেফাম ফেল তার ফায়ল দুই মাহফুল ফিহি মিলে জুমলা ফেলাইয়া ইনসা ইয়া হয়েছে জুমলাই ফেয়াল ইনসাইয়া হয়েছে কারণ আমরা জানি প্রশ্নবোধক যে শব্দ আছে সেটা যদি বাক্যে থাকে তাহলে জুমলাই ফেলাইয়া খবরই হয় না ফেয়ালাইয়া ইনসাইয়া হয় গেলো তার কি আশা করি আপনারা বুঝছেন তারপরে আলা ইয়স আলু কুমুল্লাহু আন হায়াতিকুম আলা ইয়স আলু কুমুল্লা আল্লাহ কি তোমাদেরকে জিজ্ঞাসা করবে না আল্লাহ কি আল্লাহ কি তোমাদেরকে জিজ্ঞাসা করবে না আন হায়াতিকুম তোমাদের জীবন সম্পর্কে আলা এস আলু কুমুল্লাহু আন হায়াতিকুম আল্লাহ কি তোমাদেরকে তোমাদের হায়াত সম্পর্কে জিজ্ঞাসা করবে না আইউু নাসু হে লোকেরা লিমা লা তুতি ঔন আল্লাহ কেন তোমরা আল্লাহর আনুগত্য করো না লিমা আল্লাহ তুতি ঔন আল্লাহ কেন তোমরা আল্লাহর আনুগত্য করো না অরসুল আহ এবং তার রসুলের কেন তোমরা আল্লাহ এবং তার রসুলের আনুগত্য করো না লিমা আল্লাহ তুতি ঔন আল্লাহ অসুল আহ কেন তোমরা আল্লাহ এবং তার রসুলের আনুগত্য করো না আল্লাহ তা আল্লাম তোমরা কি জানো না আল্লাহ তা আল্লামনা তোমরা কি জানো না আল্লাহ তা তোমরা কি জানো না কে তো এখানে বলতেছে আলা আচ্ছা আল্লাহ না তোমরা কি জানো না আল্লাহ তোমরা কি জানো না আন্না নাজা হাকুম ও নাজা তাকুম তোমাদের সফলতা এবং তোমাদের মুক্তি তোমাদের সফলতা তোমাদের মুক্তি আল্লাহ ও তার রসুলের আনুগত্য রয়েছে আল্লাহ তা না তোমরা কি জানো না আন্না নাজা হাকুম ও নাজা তাকুম তোমাদের সফলতা এবং তোমাদের মুক্তি আল্লাহ তালার এবং তার রসুলের আনুগত্য রয়েছে আল্লাহ তালা এবং তার রসুলের আনুগত্যের মধ্যে রয়েছে আল্লাহ তালা মু হাকুম ও নাজা তাকুম ফি তো আতিল্লাহি ও রসুলহি তোমরা কি জানো না যে তোমাদের মুক্তি ও সফলতা তোমাদের মুক্তি এবং তোমাদের সফলতা আল্লাহ ও তার রসুলের আনুগত্যের মধ্যে রয়েছে আইউ সুহে নাসু হে লোকেরা হে মানুষ আতি আল্লাহ রসুল আহু আতু আল্লাহ রসুল আহু তোমরা আল্লাহ এবং তার রসুরের আনুগত্য করো এখানে তার কি দেখুন আতিআ ফেল আন্তুম ফাইল জে আল্লাহ মাতুফুন আলাহি ও হার ফুল রসুলাহু মাতুফ মাতুফ আর মাতুফ আলাহি আল্লাহ মাতুফ আলাহি এটা মাহাতুফ মাহাতুফ মাতুফ আলাহি মিলে মাফুল বিহি তোমরা আল্লাহ এবং তার রসুরের আনুগত্য করো ও রহমানা তোমরা রহমানের আনুগত্য করো বলে আতুতি অয়তা শতা এবং তোমরা শয়তানের আনুগত্য করো না তোমরা রহমানের আনুগত্য করো এবং তোমরা শয়তানের আনুগত্য করো না এইগুলো সহজ বাক্য আপনারা গেছে আগে পারবেন কল আল্লাহ তালাফিল কোরআন আল্লাহ তালা কোরআনের মধ্যে বলেছে সি রু সি রু আরদি তোমরা জমিনে ভ্রমণ করো তোমরা জমিনে ঘুরে বেড়াও সি রু ফিলাউর তোমরা জমি ঘুরে ফেরাও ফান্দুরু অতবার লক্ষ্য করো অতবার দেখো কাইফা কানা আ কি বাতুল মুজরিমিন মুজরিমুন মুজরিমুনা মুজরিমিনা মুজরিমুনা মুজরিমিনা মুজুরি মিনা কেন হয়েছে মুজাফিলাই হয়েছে দেখি মুজরি মুনা না হয়ে মুজুরি মিনা হয়েছে ফান কাইফা কানা আ কি বাতুল মুজরিমিন তো ফানদুরু তোমরা দেখো কেমন ছিল কাই কেমন ছিল আকিবাতুল মুজরিমিন অপরাধীদের শাস্তি অপরাধীদের শাস্তি সিরু রু ফিল আর যেটা কোরআনে রায়ত তোমরা জমিনে ভ্রমণ করো ফানজুরু কাই ফেকানা আকিবাতুল মুজরিমিন অথবা লক্ষ্য করো কেমন ছিল অপরাধীদের শাস্তি তলা আ হেলা আলু রমাজন আফি উফুকিস তলা আ হেলা আলু রমাজন আজ মুজে চা রমজানের চাঁদ উদিত হয়েছে ফি উফুকিসাই উফুকুন অর্থ দিগন্তে আকাশের দিগন্তে আকাশের দিগন্তে রমজানের চাঁদ উদিত হয়েছে আকাশের দিগন্তে রমজানের চাঁদ ইদু উদিত হয়েছে ফাগদান আদান ইয়াসুমুল মুসলিমুনা। অতএব বা সুতরাং আগামীকাল মুসলমানেরা রোজা রাখবে ফাগাদান ইয়াসুমুল মুসলিমুনা উা অতএব আগামীকাল মুসলমানেরা রোজা রাখবে আল মুসলিমুনা মুনা ফি নাহারি রমাদনা আল মুসলিমুনা মুনা এখানে ফায়াল আগে চলে আসতে দেখে ফেল জমা হয়েছে আল মুসলিম নাহারি রমাজনা মুসলমানেরা রমজানের দিনের বেলায় রমজানের দিবসে রোজা রাখে রমজানের দিনের বেলায় রোজা রাখে ওয়াকুমনাফি লাইল লিহি এবং তার রাত্রিবেলা কি করে কিয়াম করে কিয়াম করে মানে তাহার জো তারাবীন করে না ফি লাইলি এবং তার রাতে কিয়াম করে ইয়াসুমুল মুসলিমুনা মুসলমানেরা রোজা রাখে ওয়াস বিরুনা আল আল জো ওয়াল আতসি আতসি মুসলমানের রোজা রোজা রাখে এবং ক্ষুধা এবং তৃষ্ণার উপর ধৈর্য ধারণ করে মুসলমানের রোজা রাখে এবং তারা ক্ষুধা এবং তৃষ্ণার উপর ধৈর্য ধারণ করে ফায়া ফাইয়ানা লুনা ফায়ান ফাইয়ানা লুনা মিনাল্লাহি আজরান আজইমান অতএব তারা আল্লাহ তালার কাছ থেকে বি বিশাল প্রতিদান অর্জন করবে ফায়ানা লুনা মিনাল্লাহি আজরান আজ অতএব তারা আল্লাহ তালার কাছ থেকে বিটা বিরাট বিশাল বা বিরাট প্রতিদান অর্জন করবে পাবে ইন্নাহুম লা উনা ওলা ইয়াজমা উনা লাশ উনা ইয়াজমা উনা একই অর্থ পিপাসিত হয় না ফিল জান্নাতি আবাদ লা ইন্নাহুম নিশ্চয়ই তারা অর্থাৎ এখানে মুসলমান গেছিলো নিশ্চয়ই তারা মুসলমানেরা ক্ষুধার্ত হবে না লা ইয়াজু ওনা ক্ষুধার্ত হবে না ওলা ইয়াজমা উনা এবং তারা পিপাসিত হবে না ফিল জান্নাতি আবাদান জান্নাতে কখনো তাহলে নিশ্চয়ই তারা জান্নাতে কখনো ক্ষুধার্ত হবে না এবং পিপাসিতও হবে না কলা মা আজিদুল্লি ক কহি মাজেদ তার বন্ধুদেরকে বলল, কলা মা আজিদুল্লি আস্তে কহি মাজেদ তার বন্ধুদেরকে বলল, ইয়া আস্তে ক ই হে আমার বন্ধুরা আনা ওহেব্যু বুকুম মিন কলবি আমি তোমাদেরকে আমার অন্তর থেকে ভালোবাসি আমি তোমা আমি তোমাদেরকে আমার অন্তর থেকে পছন্দ করি হা হাবাই অর্থ পছন্দ করা ভালোবাসা একই অর্থ আমরা আমি আমার অন্তর থেকে তোমাদেরকে পছন্দ করি তোমাদেরকে ভালোবাসি লিয়াননি আিফু কেননা আমি জানি লিয়াননি আরিফু কেননা আমি জানি আন্না কুম তাস দকুরা আন্না কুম তাস না দা যে তোমরা সর্বদা সত্য বলো আমি জানি যে তোমরা কেননা আমি জানি যে তোমরা সর্বদা সত্য বলো ওলা তাক জিবু না এবং কখনও তোমরা মিথ্যা বলো না আরিফু আমি জানি আন্না যে তোমরা আন্না কুম তোমরা আমি জানি যে তোমরা তা আল্লাহ আল্লাহ তালাকে ভয় করো অল্লাহ তা আহাদান গের আল্লাহ এবং আল্লাহ সারা কাউকে ভয় করোনা এগুলো সহজে আপনারা পারবেন আরিফু আন্নাকুম আমি জানি যে তোমরা তুতি ওর রহমানা তুতি ঔ না রহমানা তোমরা রহমানের আনুগত্য করো ওলা তুতি তুতি ঔনা শয়তানা এবং শয়তানের আনুগত্য করুণা করোনা আমি জানি যে তোমরা রহমানের আনুগত্য করো এবং শয়তানের আনুগত্য করো আরিফু আন আন্নাকুম লা তুদি ওনা আউ কতাকুম ফি লা লান ফাউকুম ফি নিকুম ওয়া দুনিয়াকুম আমি জানি যে আরিফু আন্নাকুম আমি জানি যে লা তু লাও না তোমরা নষ্ট করো না কাও তাকুম তোমাদের সময় আমি জানি যে তোমাদের তোমরা তোমাদের সময় নষ্ট করো না ফি আমালিন এমন কাজে লা ইয়ান ফাউকুম ফি দিন কুমা দুনিয়া কুম যা তোমাদের দুনিয়া এবং দিন এবং দুনিয়ায় কোনো উপকারে আসে না এরকম কাজে তোমরা তোমাদের সময় নষ্ট করো না রিফু রিজা রিজা রিজালান আমি এমন কিছু লোককে চিনি আরিফু রিজালান আমি এমন কিছু লোককে চিনি ইয়াজু ও না যারা ক্ষুধার্ত হয় অয়াস বেরুন এবং তারা ধৈর্য ধারণ করে তারা ক্ষুধার্ত হয় তারপর কী করে তার ধৈর্য ধারণ করে ক্ষুধার্ত হলেও তারা ধৈর্য ধারণ করে আমি এমন কিছু লোককে জেনি যারা ক্ষুধার্ত হয় এবং ধৈর্য ধারণ করে অয়াস বাওনা তারা এবং তারা তৃপ্ত হয় ওয়াস করুন এবং তারা শুক্রিয়া আদায় করে আমি এমন কিছু লোককে জেনি যারা ক্ষুধার্ত হয় এবং ধৈর্য ধারণ করে এবং তৃপ্ত হয় এবং শুক্রিয়া আদায় করে কল আল মুজাহিদু মুজাহিদ বলল আইয়ু হাল মুসলিম আহে মুসলমানেরা যা হিদু ফিল্লা তোমরা আল্লাহ কি আল্লাহ তালার জন্য কি করো জিহাদ করো আল্লাহ তালার রাস্তায় জিহাদ করো আল্লাহ তালাতে জিহাদ করো ওলা তাজুবু আমা আমাল বাতিলি এবং তোমরা গলি গলে যেও না অর্থ কি গলে যেও না জা বা ইয়াজুব অর্থ গলে যাওয়া ওলা তাজুবু নাহির সিগা তোমরা গলে যেও না আমা আমাল বাতিলি বাতিলের সামনে ওলা তাজুবু আমা আমাল বাতিলি তোমরা বাতিলের সামনে গলে যেও না ইনাকুম্বি জিহাদিকুম ইন না কুম্ভি জিহাদিকু ফাই ইন না জিহাদিকুম নিশ্চয় কেননা নিশ্চয়ই তোমরা তোমাদের জিহাদের মাধ্যমে তোমরা তোমার যে জিহাদের দ্বারা সাতানা লুনা মিনাল্লাহি আজরান আদিমা অচিরেই আল্লাহ তালার কাছ থেকে বিশাল প্রতিদান অর্জন করবে বিশাল প্রতিদান পাবে ফাইন না কুমি জিহাদি কেননা নিশ্চয়ই তোমরা তোমাদের জিহাদের মাধ্যমে সাতানা লুনা মিনাল্লাহি আজরান আদিমান আল্লাহ তালার কাছ থেকে বিশাল প্রতিদান অর্জন করবে অচিরেই তোমরা আল্লাহ তালার পক্ষ থেকে আল্লাহ তালার কাছ থেকে বিশাল প্রতিদান অর্জন করবে পলা সাহিবুল আমাল লি অম্ম কাজের মালিক কাজের মালিক তার শ্রমিকদেরকে বলল কওয়ালা সোহিবুল আমালি আমালি হি কাজের মালিক তার শ্রমিকদেরকে বললো আই হা হে ভাইরা ক দে তাবিয়া তুম মিনাল আমলি কাসিয়া রন ক দে তাবিয়া তাবিয়া তুম মীনাল আম আলী কাশিয়া রন তোমরা কাজের থেকে কাজে অনেক অনেক কি হয়েছো ক্লান্ত হয়ে গেছো ক কে তাবিয়া তুমি নিশ্চয়ই তোমরা ক্লান্ত হয়েছো মিনাল আম আলী কাজের কারণে কাজের কাজে কাশিয়ান অনেক তোমরা কাজে অনেক ক্লান্ত হয়ে গেছো কাজের কারণে ওয়াসাল্লাহ রকুমিন আজসলামিকুম এবং তোমাদের শরীর থেকে তোমাদের শরীর থেকে কি কি হচ্ছে ঘাম প্রবাহিত হচ্ছে ঝরছে ঘাম ঝরছে ঘাম প্রবাহিত হচ্ছে ফাতরুকুল আমলা সুতরাং তোমরা কাজ সেরে দাও কাজ বন্ধ করো সাঁতান কিছু সময়ের জন্য তোমরা কাজ সেরে দাও ওয়াজিল ইস্যু তাহতা তা হা দিহি সাজারাতি ওয়াজিল ইসু তাহতা তা দিল্লি হা সাজারাতি এবং তোমরা এই গাছের নিচে বসো ওয়স্তারি হু ওস্তারি হুয়া আমর সিগা ওস্তারি হু কলিলান এবং তোমরা অল্প সময় বিশ্রাম নাও সুম্মা ও দু ইলা আমালিকুম অতপর তোমরা আবার তোমাদের কাজে ফিরে যাও সাকর আল ওম আলু সাকর আল ওম আলু সঃবাল আমলি শ্রমিকরা শ্রমিকিরা কাজের মালিকের শুক্রিয়া আদায় করলো কৃতজ্ঞতা আদায় করলো অস্তার হু এবং তারা বিশ্রাম গ্রহণ করল সুম্মা আদু ইলা আমলি মিন জাদি দিন সুম্মা আদু এবং তারা অতপর তারা ফিরলো ইলা আমালিহিম তাদের কাজে মিন জাদিদিন নতুন করে অতপর তারা তাদের কাজে নতুন করে ফিরল সুম্মা আদু ইলা আমলি হিমিন জাদিদিন অতপর তারা তাদের কাজে নতুন করে ফিরল আমার আল ইসলামু সোহাইব আমালি আমারুল ইসলামু সোহাইব আল আমালি ইসলাম কাজের মালিককে কর্তাদেরকে কাজের মালিককে বা মালিকদেরকে আদেশ করেছেন ইয়ার হামাল ওম্মা আলা শ্রমিকদেরকে দয়া করতে আমারুল ইসলামু সোহাইব আমালি আই ইয়ার হামাল উম্মা আলা ইসলাম কাজের মালিককে শ্রমিককে দয়া করতে আদেশ করেছে শ্রমিককে দয়া করতে আদেশ করেছে কওয়াল মুআম ও শিক্ষক বলল আইহালা আউলাদু দু ছেলেরা লিমা তুদি দিয়ে না আউকা তাকুমুল গালিয়াতা লিমা তু দিয়ে না কেন তোমরা নষ্ট করো আউকা তাকুমুল গালিয়াতা তোমাদের মূল্যবান সময়গুলোকে ফি আমালিন এমন কাজের মধ্যে লা তান যা তোমাদের কোনো উপকার করে না ফি দিন কুম ওলা ওয়া দুনিয়া কুম তোমাদের দুনি দিনী দিন ও দুনিয়ায় কোনো উপকার করে না এমন কাজে কেন তোমরা তোমাদের মূল্যবান সময়গুলোকে নষ্ট করো আইহা নাসু হে লোকেরা আকি সলাতা তোমরা নামাজ কায়েম করো ওয়া আজিলু মিন মুজে তামাও আচ্ছা মুজে তামা আইকুম মিন মুামা আইকুম শাররা ওয়াল ফাসাদা ওয়া আজিলু তোমরা দুর্বৃত্ত করো তাড়িয়ে দাও নিঃশেষ করে দাও ও আজিলু তোমরা দূর করো মিন মুজিদ আইকুম তোমাদের সমাজ থেকে আশার ওয়াল ফাসাদা ওয়াকল্যান এবং ফেতনা ফাসাদ তোমরা নামাজ কায়েম করো এবং তোমাদের সমাজ থেকে ওয়াকল্যান এবং ফেতনা ফাসাদকে দুরূত করে দাও নাস্তা ইনুকা আলা তো আতিকা হে আল্লাহ আমরা আপনার কাছে সাহায্য প্রার্থনা করি আল্লাহম্মান আস্তা আইনুকা আল্লাহ আমরা আপনার কাছে সাহায্য প্রার্থনা করি আল্লাহ তো আদিকে আপনার আনুগত্যের জন্য আপনার আনুগত্যের উপর অর্থাৎ আপনার আনুগত্যের জন্য আপনারা যেন আনুগত্য করতে পারি এর জন্য আপনার আমরা আপনার সাহায্য প্রার্থনা করি কল আল্লাহ হফিল কোরআনী আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন ইস্তা আইন ও বিশ্বরী তোমরা নামাজ তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো ইস্তা নু বিসব্রিয়ালা তোমরা না ধৈর্য এবং নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো হে মানুষেরা আইনু আখা হকুম ইংদাল হা জাতি আইনু আইনু অর্থ সাহায্য করা সহযোগিতা করা আইনু আখা তোমরা তোমাদের ভাইকে তোমাদের ভাইকে সাহায্য করো ইংদাল হা জাতি প্রয়োজনের সময় যখন তোমার ভাইয়ের প্রয়োজন হয় তখন তোমার ভাইয়ের তোমরা কি করো প্রয়োজনের সময় সাহায্য করো আনাকুমুল্লাহ ইন্দা হা জাতিকুম আল্লাহ তোমাদের সাহায্য করবেন জাতিকুম তোমাদের প্রয়োজনের সময় আনাকুমুল্লাহ ইন্দা হা জাতিকুম আল্লাহ তোমাদেরকে তোমাদের প্রয়োজনের সময় সাহায্য করবে ইস্তা আইন উ তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও আলাহ তস্তা আইন এবং গাইরুল্লাহর কাছে সাহায্য চেও না আল্লাহ সার অন্যর কাছে সাহায্য চেয়েও না ইস্তা ইস্তাশিরু ইস্তা শিরু আ খুম খল ইস্তাহিরু তোমরা পরামর্শ চাও তোমরা পরামর্শ করো আখা তোমাদের ভাই খালেদের কাছে তোমরা পরামর্শ চাও তোমাদের ভাই খালেদের সাথে ফি হাদ আল আমরি এই বিষয়ে তোমরা তোমাদের ভাই খালেদের সাথে এই বিষয়ে পরামর্শ করো তো করো ফাইন নাহু আলাম ও আলাম আল আমরি মিঙ্কুম কেননা সে তোমাদের থেকে এই বিষয়ে ভালো জানে ফাইন আলাম ও বিহাদ বিহাদাল আমরি মিঙ্কুম কেননা সে এ ব্যাপারে তোমাদের থেকে ভালো জানে ইয়া শাবল ইসলামী হে হে ইসলামের যুবকেরা ইয়া শাব ইসলামী হে ইসলামের যুবকেরা শাবাবুল ইসলাম থেকে শাবাব আল ইসলামী সে মুজাফটা মুনাদা হয়েছে দেখে ইয়া শাবাল ইসলামী হে ইসলামের যুবকেরা আরি দিমা আসুদুরিকুম তোমরা তোমাদের বুকের রক্তকে প্রবাহিত করো বহিয়ে দাও ফিল জিহাদে জিহাদে ফি সাবিল্লা আল্লাহ রাস্তায় জিহাদে তোমাদের রক্ত বুকের রক্তগুলোকে প্রবাহিত করে দাও বহিয়ে দাও লিতু ঈদু ইলাল উম্মাতিল ইসলাম ইয়াতি ইসলাম উম্মতে ইসলামিয়ার কাছে ফিরানোর জন্য মাজেদাহাল মাদিয়া অতীতের গৌরব অতীতের মর্যাদা ইসলামে ও উম্মতে ইসলামিয়ার কাছে ফিরানোর জন্য তোমরা তোমাদের বুকের রক্তকে আল্লাহ রাস্তায় জিহাদে বহিয়ে দাও প্রবাহমান করো প্রবাহ প্রবাহিত করো অসা ওসা তাহা। তাহলে মাজেদাহাল মাদিয়া দিয়া তাহা তাদের গৌরব এবং তাদের সৌর তাদের মর্যাদা গৌরব তাদের অতীতের মর্যাদা এবং গৌরবাহাল মা দিয়াতা তাদের অতীতের মর্যাদা এবং তাদের অতীতের গৌরব তা ইসলামের ইসলামী উম্মতিয়ার কাছে ফিরানোর জন্য তোমরা কি করো আল্লাহ রাস্তায় জিহাদ করো আবার এই আলাইনটা পড়তেছি ইয়া শাহাব আল ইসলামী হে ইসলামের যুবকেরা আর ইকু দিমা আসুদু রিকুম তোমরা তোমাদের বুকের রক্তকে প্রবাহ প্রবাহিত করো ফিল জিহাদি জিহাদের মধ্যে ফি সাবির আল্লাহর রাস্তায় জিহাদের মধ্যে লিতু ঐদু উল আল উম্ম ইল ইসলাম মাজেদাহাল মাদিয়তা ওয়া সাহা তাহাল মাদা উম্মতে ইসলামিয়ার কাছে বা উম্মাতে ইসলামিয়ার দিকে উম্মাতে ইসলামিয়ার কাছে তাদের অতীতের মর্যাদা এবং অতীতের গৌরব ফিরিয়ে দেওয়ার জন্য তোমরা আল্লাহ রাস্তায় জিহাদের মধ্যে তোমাদের রক্তগুলোকে প্রবাহিত করো তো এই পর্যন্ত থাকলেও এরপরে আমরা তামরিনাতগুলো ঠিক করব আল্লাহ তালা আমাদের মেহনতকে কবুল করুন আমাদের এই চেষ্টাকে কবুল করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মেহনত করুন আল্লাহ তালা আমাদের দোয়াগুলোকে কবুল করুন আমিন আসসালামু আলাইকুম ম বরক